ত্রিপুরার অর্থ দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে দপ্তরকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে হবে মানুষের হয়রানি হলে সরকার সেখানে চুপ থাকবে না সুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত করে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য নতুন চাকরিজীবীদের উদ্বুদ্ধ করতে মহাকরণে উপস্থিত থেকে শনিবার এমন বক্তব্য রাখলেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ কুমার গিত্তে এবং অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়ের উপস্থিতিতে জিআরবিটি গ্রুপ সি পরীক্ষা উত্তীর্ণ উনিশ জন চাকরি প্রার্থীর হাতে ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রকের এলডিসি পদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হল শনিবার দু সালে তেরোই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জিআরবিটি গ্রুপ সি বিভাগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল এক হাজার নয়শো আশি জনের নামের তালিকা তাদের মধ্যে থেকে উপযুক্ত উনিশ জন শনিবার এলডিসি পদে অফার লেটার পেল অর্থমন্ত্রকের তরফ থেকে এদের মধ্যে চোদ্দ জনকে পরিকল্পনা সমন্বয় বিভাগে কর বিভাগে এবং চারজনকে অডিট বিভাগে নিয়োগ করা হয়েছে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে অর্থমন্ত্রী প্রণজ সিংহ রায় এদিন বলেন দুর্নীতির কোন স্থান নেই মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নেতৃত্বে স্বচ্ছ নিয়োগ নীতি মেনে কাজ করেছে রাজ্য সরকার যোগ্য প্রার্থীরাই সুযোগ পেয়েছে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তুলতে অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করছে রাজ্য সরকার এর পাশাপাশি সততা এবং স্বচ্ছতার সাথে রাজ্যবাসীকে পরিষেবা দেওয়ার জন্য যে উত্তীর্ণদের এদিন পরামর্শ দিয়েছেন তিনি আমি কিভাবে আমি কোথায় পারি কোনো মানুষ জায়গায় বসে নেই সবাই যে যার মতো চাইছে আরো ভালো আরো আপগ্রেডেশন সুতরাং এখানে আপগ্রেডেশন তখনই সম্ভব হবে আমি আমার নিজের কাজটুকু যদি সঠিকভাবে আমি করতে পারি পার্সোনাল পার্সোনাল আপগ্রেডেশন সেখানে ডিপেন্ড করে তো তেমনি গভর্নমেন্ট অফ ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আমরা কাজ করছি যে আজকে জিআরবি মাধ্যমে চাকরি হচ্ছে এখন এটা সবাই আপনারা জানেন যারা চাকরি পেয়েছে তারা বলতে পারবে এটার জন্য কাদের কারোর পরামর্শ সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়নি এই চাকরি পেয়েছেন আপনার যোগ্যতা অনুযায়ী গভর্নমেন্ট চাইছে যারা প্রকৃত গভর্নমেন্টের সার্ভিস দেবে তারা নিজস্ব নিজের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে এটা নিশ্চয় প্রত্যেকে জানে এমন নয় যে এটা আগে মিস্টার এক্স ওয়াই জেড এর কাউকে পার্সুয়েশন পার্সু করতে হবে কারণ রিকমেন্ডেশন লাগবে এখন কোন রিকমেন্ডেশনের প্রয়োজন এখন কিসের প্রয়োজন আপনার যোগ্যতা প্রয়োজন ব্যক্তিগত যোগ্যতার মাধ্যমে কিন্তু আপনি আজকে চাকরি পেয়েছেন যারা পেয়েছেন সুতরাং এই যেটা আমি বলি আপনি চাকরি পাওয়া সরকার এখানে যুক্ত হয়েছেন ওয়েলকাম তো আমরা অবশ্যই করছি কিন্তু আপনার আগামী দিনের কাজ আগামী দিনে এগিয়ে যাওয়া সরকারের কাজ মানুষের প্রয়োজনে কাজ করা কিন্তু আপনাদের কাজের উপর নির্ভর করবে আমি আমাদের আজকে ডিপার্টমেন্টের নতুন যুক্ত হবে ট্যাক্সের মতো কতজন পাঁচজন প্লাস ফরটিন উনিশজন তো এটা সব এটা ডিপার্টমেন্টও আমি এখন এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমি আছি আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমি নূতন যারা আজকে আসছে তাদের কাছে আমি তাদের শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করছি এবং খুব আশা নিয়ে বলি যে আপনারা সেই কাজটুকু করবেন যে কাজের মাধ্যমে এই প্রত্যেকটা আপনা আপনার দপ্তর কোনো সঙ্গে রাজ্যের মানুষের কল্যাণে কাজ হবে আপনি আপনার সুনাম বৃদ্ধি করুন এবং এটাও ঠিক যেটা বলেছিলেন সার্ভিস যার যেখানে অফিস আছে অফিসের এরকম নয় হয়তো এটা বলতে অফিস কোথায় উড়িষ্যার রাজ্যে আছে প্ল্যানিং আগরতলা তাদের চাকরি হয়তো জায়গায় জায়গায় হবে কিন্তু এটা আজকে ঠিকই আছে সেটা ঠিক অন্যান্য দপ্তর শুধুমাত্র আগরতলা বেসতল হবে না আবার আমরাকে দেখেছি যে আমার বাড়িটা আগরতলা আমার আগরতলায় আমার পোস্টের লাগে কেউ বলবে আমি উদয়পুর আমার উদয়পুর দ্যাট পোস্টে পসিবল এটা কোনো সম্ভবই না তাহলে সারা রাজ্যের অফিসটা এক জায়গা থেকে বাড়ি দিয়ে পৌঁছানো যাবে না তো এইটা কোনো এটা চাকরি মানে সারা রাজ্যের জন্য রাজ্যের জন্য করতে হবে সরকারের জন্য করতে হবে মানুষের জন্য করতে হবে এই জিনিসগুলো ছোটোভাবে দেখতে হবে সবাইকে এবং জন্য আমি যা কাপড়ও বলি যে আপনারা নতুন যারা এসছেন কাজ করবেন এবং ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পলিসি কী গভর্নমেন্ট কী চাইছে ফার্স্ট ওয়ার্ক করতে হবে মানুষ হয়রানি হলে সরকার সেখানে চুপ থাকতে পারে না সুতরাং এটা আমি আশা করি যে আপনারা সেটা দেখবেন গত তেরোই সেপ্টেম্বর চেয়ারবিটি গ্রুপসির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা অবশেষে অবসান ঘটতে চলেছে সেই অপেক্ষার রিপোর্ট আর ই নিউজ